মধ্য দিয়ে শেষ হলো সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ আর ভেঞ্চার্স টু। মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আর ভেঞ্চার্স টু এর ইনভেস্টমেন্ট ডে অনুষ্ঠিত হয়। সেখানে 12 জন উদ্যোক্তা অংশ নেন, তারা 84 লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় রবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।